আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে এরকম একটি ভিডিও যা নাকি বিদেশে অনেক বানানো হয় কিন্তু আমাদের দেশে খুব একটা আমি দেখিনি। তো ভিডিওটির নাম হচ্ছে যে জুলাই মাসে আমি কী কী বই পড়ব, যেটাকে ইংরেজিতে বলে টিবিআর, বা আরও যদি সুন্দর করে বলতে চাই তাহলে হচ্ছে হলো টু বি রিড, মানে সামনে আপনি কী কী বই পড়বেন সেটা নিয়ে তারা একটি ভিডিও বানায়। তো ভাবলাম আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবো, তো আমি ওইটি ভিডিও বানালাম। কারণ এখন তো আমরা রেগুলার ভিডিও বানাচ্ছি, ভাবলাম যে আমি কী বই পড়ছি বা কী বই পড়বো সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখি। তো আমাদের আজকের জন্য, তো আজকের জন্য কি, আমি আসলে 2017 সাল থেকে যখন বই পড়া শুরু করেছি তখন থেকে আমি প্রতি বছর 100টি বই পড়ার লক্ষ্যমাত্রা নেওয়ার চেষ্টা করি। তো 17 সালে আমি ঠিকই 100টি বই শেষ করতে পেরেছি, 18 সালে আমি 50টি বই শেষ করেছি, 19 সালে 30টির মতো বই পড়েছি, আর 20 সালের মধ্যে 10টি কি 15টির মতো বই পড়েছি। খুব ব্যস্ত ছিলাম বা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না যার কারণে বই পড়তে পারিনি। তো এই বছরে আমি চিন্তা করেছি যে 300টা বই আমি পড়বই, মানে মোট 300টা বই শেষ হয় আমার। তো তার মধ্যে আমি দেখলাম যে জুলাই মাসের অলরেডি 3 দিন শেষ হয়ে গিয়েছে, আজকে 4 তারিখ শুরু। তো এর মধ্যে যদি আমি এখন বই পড়ি আমার আরও 99টা বই পড়তে হবে এই লক্ষ্যমাত্রা শেষ করার জন্য। তো অলরেডি কিন্তু জুলাই মাসের মধ্যে 4 দিন শেষ। তো এখন আমার হাতে আর যে কয়টি মাস আছে তার মধ্যে আমি হিসাব করে দেখলাম যে আমার প্রতি মাসে 17টি করে বই পড়তে হবে, তাহলে আমি লক্ষ্যমাত্রাটি অর্জন করতে পারবো। তো 17টি বই শেষ করতে হলে তো 17টি বই পড়তে হবে নাকি, তাহলে তো শেষ হবে। তো ভাবলাম যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 17টি বই দেখাবো যেগুলো আমি এই মাসে পড়ার ইচ্ছা করছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই বইগুলো সবগুলি শেষ করতে পারবো, এবং এগুলো নিয়ে আমরা সামনে আরও ভিডিও বানাবো এবং এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো যেন আপনারাও জানতে পারেন এবং দেখতে পারেন যে কী কী বই আছে। তো 17টির মধ্যে প্রথমে আমি 10টি বই একবারে দেখিয়ে দিই যে কী কী বই, তা হচ্ছে এই যে এখানকার এই বইগুলো। এই বইগুলো কি আপনারা চিনতে পারছেন? এটা কি ফোকাস আছে নাকি? মনে হয় ফোকাস নেই, তবে যাই হোক। তো এটা হচ্ছে আমাদের গতকালকের যে ভিডিওটি ছিল আর কি, যে আমরা 10টি বই যে আনবক্স করেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই কার্ডেও আপনারা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই 10টি বইয়ের মধ্যে প্রথম বইটি হচ্ছে এই বইটি, দেখা যায়? দেখা তো যাচ্ছে মনে হয়। এটা একটা, তো এই হচ্ছে 10টি বই যেগুলো আমি চিন্তা করেছি এই মাসে শেষ করব, কারণ এই বইগুলো অনেক আগে কিনেছিলাম, পড়া শেষ হয়নি বা পড়তে পারিনি কারণ আনবক্স করা হয়নি। এবং এখানে যে 10টি টপিক আছে এগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনকারী টপিক, তো এগুলো সম্পর্কে যদি ভালো ধারণা রাখতে চান তাহলে এই বইগুলো আপনারা পড়তে পারেন। খুব একটা বড় বই না কিন্তু, তো আমি ভাবলাম যে এই টপিকগুলো যেহেতু জরুরি তো এগুলো আমার পড়ে ফেলা উচিত যেন আমার উপর চাপ না পড়ে, কারণ আমি রেগুলার ভিডিও বানাচ্ছি। তো বইয়ের দিকে আমার একটু খেয়াল রাখতে হবে যাতে সব ভারী ভারী বই যাতে আমি না পড়ি, যাতে হালকা পাতলা বই যাতে পড়তে হয়। তো এই সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বইগুলো ভালো হবে, একই সাথে কন্টেন্টও পাওয়া গেল, মাথার মধ্যে কন্টেন্টটা ঢুকলো এবং আমি বইগুলো শেষ করতে পারলাম, কারণ 17টি বই তো শেষ করতে হবে যদি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। তো 17টি বইয়ের মধ্যে 10টি বই কিন্তু আমাদের দেখা শেষ। অলরেডি চা তোমার ঠান্ডা হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু আমি 10টি বই দেখিয়ে দিয়েছি যে 10টি বই আমি পড়বো 17টির মধ্য থেকে। তো এখন আমি যে বইটি দেখাবো তা হচ্ছে যে আমি একটি ভিডিওতে দেখলাম যে একজন বলছে যে আপনি নতুন যে বইগুলো পড়ছেন তার সাথে আপনার উচিত যে আপনি পুরনো যে বইগুলো পড়েছেন সেগুলো আরেকবার পড়া, তো এতে নাকি খুব ভালো উপকার হবে। তাই আমি ভাবলাম যে কোন বইটি পড়া যায়, তো আমি ভাবলাম যে এই মাসে আমি এই বইটি পড়ব। এটি হচ্ছে হারুকি মুরাকামির বই, এই বইটি আমি অনেক আগে পড়েছিলাম, নন ফিকশন বই কিন্তু তার।
তো সে তো সাধারণত নন ফিকশন লিখেন না, তো তার এই বইটি নন ফিকশনের। তো এই বইটি আমার কাছে খুব ভালো লেগেছে যখন আমি পড়েছিলাম, তো আমি ভাবলাম যে বইটি আমার আরেকবার পড়া উচিত। তো আমি তাই এই মাসের জন্য এই বইটি বাছাই করেছি। ইংরেজি আমি আরেকটি বই পড়তে চাই, তা হচ্ছে এই বইটি, ইকিগাই। এই বইটি কিন্তু অনেক বিখ্যাত, ইতিমধ্যে হয়তো অনেকে পড়ে ফেলেছেন, কিন্তু আমার পড়া হয়নি, আমি অনেক আগেই কিনেছিলাম। তো এটি নাকি খুব ভালো একটি বই, তো আশা করি এই বইটি আমি এবার শেষ করতে পারবো এই মাসের মধ্যে, এবং আপনাদেরকে জানাতে পারবো যে কেমন লাগলো আমার কাছে। তো এই হচ্ছে ইংরেজি এবং সহজ বইগুলো শেষ, এখন আসবে ভারী ভারী কিছু বই। তো ভারী ভারী বই কিন্তু শেষ করার সময়ের ব্যাপার, তো আমি মনে করি যে বই রেখে দিলাম, যদি শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না শেষ করতে পারি তাহলে তো কিছু বলার নেই, তো আমি চেষ্টা করব শেষ করার। তো এখান থেকে প্রথম যে বইটি আমি দেখা যাচ্ছি তা হচ্ছে এই বইটি, এটি হচ্ছে রাতের ইবাদত নিয়ে। তো আমি আশা করি এই বইটি ভালো হবে, কারণ এখন তো আমি রাতে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আমার, তো তখন যদি উঠে ইবাদত করতে পারি এবং এই বইটা যদি পড়া থাকে তাহলে আমার জন্য সুবিধা হবে, যে আমি বুঝতে পারবো যে আমার রাতে ইবাদত করলে আমার কী কী সুবিধা হবে বা কী কী আমার উপকারে আসবে। তো আমি আশা করি এই বইটি পড়ে আমি আরও বেশি ইবাদতের মধ্যে আরও বেশি মনোযোগী হতে পারবো। তো এখানে রেখে দিই বইটা। পরবর্তী যে বইটি তা হচ্ছে এই বইটি, তোমাকে ভালোবাসি হে নবী। তো এই বইটির আমাদের নাকি সামনে একটি সিরিজ আসবে যে নবীজির জীবনী নিয়ে, যে কোন কোন জীবনীগুলো আমরা পড়বো, তো সেগুলোর জন্য আমি এই বইটি বাছাই করে রেখেছিলাম। তো আমি ভাবলাম যে আরেকবার শেষ করে নিই, আশা করি এটার ব্যাপারে অনেকে জানেন, খুব সহজ একটি জীবনী কিন্তু খুবই ভালো আর কি। তো এই বইটি আমি রেকমেন্ড করবো, যদি আপনারা এখনই পড়তে চান তো পড়ে নিতে পারেন, আর যদি আমার রিভিউর অপেক্ষায় থাকেন তাহলে তো খুবই ভালো। তো এটা আর কি মাসের শেষের দিকে আসবে হয়তো, অথবা পরবর্তী মাসে আসবে। আমি শুধু এই হাতে ব্যবহার করছি, দেখি এই হাতে তো ব্যবহার করলাম না কোনো। তারপর হচ্ছে এই বইটি, ফজর আর করবো না কাজা। এই বইটি রেখেছি কারণ এই বইটি হচ্ছে ফজর নামাজের ব্যাপারে আমাদেরকে আরও বেশি উৎসাহী করার জন্য। তো আমি অনেকে রিভিউ দেখেছি, তারা বলেছে নাকি এই বইটি পড়ার পর নাকি তাদের ফজরের নামাজের ব্যাপারে তারা আরও বেশি সিরিয়াস হয়েছে, তাদের নামাজ নাকি খুব একটা মিস হয় না। তো আমিও চেষ্টা করবো যেন এই বইটি পড়ার পর আমি এটার ব্যাপারটা জানতে পারি, এবং আরও যেন আপনাদেরকে জানতে পারি যে কেন ফজরের নামাজ বেশি জরুরি, বা আমার ফ্রেন্ডদেরকে বা আমার পরিবারদেরকে যে কেন ফজরে ওঠা খুব বেশি জরুরি। তো এর জন্য এই বইটি আমি পড়ে রাখবো, এবং আশা করি সবগুলো বইয়ের রিভিউ আমরা আলাদা করে দেওয়ার চেষ্টা করব এই মাসের শেষে। যদি আর শেষ হয়ে যায় আগে, যদি মনে হয় যে না আমরা এই ভিডিওটি দেওয়ার জন্য আমরা তৈরি, তখন আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা রেগুলার ভিডিও বানাতে পারি, যেন সুস্থ থাকতে পারি, যেন কোনো সমস্যা না হয়। কারণ সুস্থ যদি না থাকতে পারে তাহলে ভিডিও কীভাবে বানাবো? তো সবার আগে হলো সুস্থতা। তো এর মধ্যে আমি আটটি বইয়ের কথা বলছি, তা হচ্ছে এই বইটি আদর্শ মুসলিম। এই বইটি আমার ইতিমধ্যে প্রায় অর্ধেক শেষ, হয়তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো আরেকটু বাকি আছে। তো এই বইটি শেষ হয়ে গেলে আমি বলবো যে এই বইটি আমার পড়া এখন পর্যন্ত সবথেকে ভালো একটি বই, বা আমি যদি টপ ফাইভের কোনো বইয়ের কথা বলি যেটাকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, তা হচ্ছে এই বইটি। এবং এই বইটির প্রতিটি অধ্যায় থেকে আমি অনেক কিছু জানতে পারছি, বা অনেক কিছু শেখার চেষ্টা করছি, এবং নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি। তো বইটি নিয়ে আমার খুব আশাবাদী যে আমি বইটি যখন রিভিউ দিব আপনারা অনেকে কিনবেন এবং বইটি পড়বেন এবং আপনাদের মধ্যে পরিবর্তনটি আসবে। বইটির নাম হচ্ছে আদর্শ মুসলিম। তাই আদর্শ মুসলিম হওয়ার জন্য কী করতে হবে তাই নিয়ে এই বইটি। তো আমি আশা করি এটা আমাদের সবার জন্যই খুব উপকারী হবে যখন নাকি এটা বিস্তারিত ভিডিও আসবে। এবং সর্বশেষ যে বইটি আছে তা হচ্ছে সুইট হার্ট কোরআন। এই বইটি দেখুন কত পৃষ্ঠা, 718 পৃষ্ঠার মতো এই বই। তবে মনে হয় না এই মাসে আমি শেষ করতে পারবো, তবু আমি নিয়ে রাখলাম, যদি শেষ করতে পারি তাহলে তো খুবই ভালো। তো অল্প একটু পড়েছি, আমার কাছে ভালো লেগেছে, আমি আশা করি যে পুরোটা আমি শেষ করতে পারবো। তো শেষ করতে পারলে খুবই ভালো, কারণ বই দেখলেই কিনতে মন চায়, এবং এত এত বই যে কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা পড়বো সেটা ডিসাইড করতে অনেকক্ষণ সময় চলে যায়। তো আশা করি যে সবগুলি বই আমি শেষ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এই জুলাই মাসে আমার ইচ্ছা যে আমি এই বইগুলো শেষ করব। তো আল্লাহ তৌফিক দান করুক যেন আমি শেষ করতে পারি। তো ভিডিও কি এখানে শেষ করে দেবো না আরও কিছু বলবো? শেষ করে দিলেই তো ভালো, নাকি আপনারা তো আবার বেশিক্ষণ মজা ধরে রাখতে পারেন না। তো এই হচ্ছে আমার জুলাই মাসে যে বইগুলো আমি পড়ার ইচ্ছা করছি সেই বইগুলো। তা আমার সাথে আবার আপনাদের সাথে আমার আবার আগামীকাল দেখা হবে। তো আপনারা যদি কেউ বইগুলো পড়তে চান আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, অনেকগুলো অনলাইনে
বুকশপ আছে যেখানে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন। যদি আমার পার্সোনাল ফেভারিটের কথা জিজ্ঞেস করেন, আমি এখানে আই কার্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন এবং তাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।